হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এখনও আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনার ইমো বন্ধুকে অনুসরণ করে আপনার ইমো বন্ধু যে গ্রুপের ভয়েস রুমে রয়েছেন সেই গ্রুপে প্রবেশ করতে পারবেন প্রথমে আপনি ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করুন ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি আপনার যে বন্ধুকে অনুসরণ করতে চাচ্ছেন বা ফলো করতে চাচ্ছেন সেই বন্ধুটির প্রোফাইলে প্রবেশ করুন আমি এই লিস্ট থেকে মাসুদ রানা এই প্রোফাইলটির ওপর ক্লিক করছি ক্লিক করার পর চ্যাট অপশন থেকে আপনি উপরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর ভিউ প্রোফাইলে ক্লিক করবেন তারপর আপনি তার প্রোফাইলে চলে আসবেন এখান থেকে একটু নিচে চলে আসবেন স্ক্রোল করে তো আমি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসি নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গিফট এবং হনার এখান থেকে আপনি ক্লিক করবেন এই গিফট আইকনের উপর গিফট আইকনের ওপর ক্লিক করার পর একটু লোডিং হওয়ার পর এরকমটা দেখতে পাবেন এখানে অসংখ্য গিফট রয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি গিফটের ওপর ক্লিক করতে পারেন তো এটার ওপর ক্লিক করতে পারেন তারপর এটার ওপর ক্লিক করতে পারেন যেগুলো অ্যাভেলেবেল থাকবে এখানে মসজিদের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গো ভয়েস রুম আপনি এই গো ভয়েস রুমে ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন আমি এই গ্রুপের ভয়েস রুমে চলে এসেছি তার প্রোফাইল থেকে এখন আমি ভয়েস রুমে জয়েন করছি এখানে যে কোনো একটা প্লাস চিহ্নতে ক্লিক করবেন তাহলে আপনি ভয়েস রুমে জয়েন করতে পারবেন আপনি এভাবে খুব সহজে আপনার ইমো বন্ধুকে ফলো করে যে কোনো ভয়েস রুমে আসতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই পাবলিক গ্রুপ হতে হবে যদি প্রাইভেট গ্রুপ হয় তাহলে এটি কাজ করবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও